আপনারা জানেন কি, বর্তমানে ক্যামেরার জগতে সবথেকে আলোচিত এবং লেটেস্ট এবং আপডেট ক্যামেরা হিসেবে সুপরিচিত ক্যামেরা সনির মিররলেন্সের ক্যামেরা। আর এমনই একটা ক্যামেরার সাথে পরিচয় করে দেবো আমি, সনি ব্র্যান্ডের A7 Mark III ক্যামেরা। আর এই ক্যামেরাটার এতগুলা বৈশিষ্ট্য এবং খুবই ভালো বৈশিষ্ট্য, যেগুলার ভিতরে আপনার ওয়েডিং ফটোগ্রাফি, পাশাপাশি ভিডিওগ্রাফি, পাশাপাশি স্টিল পিক তোলার জন্য খুবই গুড পারফরমেন্সের একটা ক্যামেরা এবং খুবই ভালো ক্যামেরা। এবং এই ক্যামেরাটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলা শুনলে আপনি অবাক হবেন যে এই ক্যামেরাটার এত কম বাজেটের ভিতরে এই ক্যামেরাটা কিভাবে আপনি পাচ্ছেন, এবং এই ক্যামেরাটার এতগুলো ফিউচার থাকা সত্ত্বেও কোম্পানি এত কম রেটে আপনাকে দিচ্ছে। তা বন্ধুরা, সময় নষ্ট না করে তাহলে জেনে নিই এই ক্যামেরাটার ফিউচারগুলো কী কী। এই ক্যামেরাটাতে পাচ্ছেন ফুল ফ্রেম সেন্সর, আর মেগাপিক্সেলটা যদি বলা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা 24.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। স্পেশালিভাবে A7 Mark III ক্যামেরাটাতে পাচ্ছেন 5XS অর্থাৎ 5XS স্টেবিলাইজেশন সিস্টেম। অর্থাৎ এই ক্যামেরাটা পাবেন আপনার চারদিকে স্টেবিলাইজেশন সিস্টেম, যেটা আপনাকে জার্প অর্থাৎ হাত কাঁপলে আপনি দৌড়চ্ছেন, লাফাচ্ছেন, কিংবা কোনো ভিডিওর ক্ষেত্রে আপনি খুব দ্রুত যাচ্ছেন, তখন এই স্টেবিলাইজেশনগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এবং ভিডিওর পারপাস পাশাপাশি স্টিলের ক্ষেত্রে খুবই ভালো একটা সাইট, যেটা আপনাকে ভিডিও করতে গেলে খুবই 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 ভালো আপনাকে পারফরমেন্সের একটা আউটপুট বের করে দেবে। এবং এটা 5XS অর্থাৎ ডান বাম উপর নিচ আপনার চারপাশে যেই পাশে যান না কেন আপনাকে খুবই ভালো একটা সব স্টেবিলাইজেশন সহ একটা ভিডিও আউটপুট করে দেবে। এবং এটির জন্য আপনাকে বলা হয় 5XS ক্যামেরা, এটাকে বলা হয় 5XS ক্যামেরা বলা যায়। 5XS-এর ভিতরে আপনার টেলিফটো ছবি তোলার জন্য খুবই ভালো, আপনার দূর থেকে একটা ছবি তুলতে যাচ্ছেন জুম করে, তখন আপনার জন্য এই আপনার স্টেবিলাইজেশন থাকার কারণে আপনার কোনো ছবি নষ্ট হবে না এবং প্রবলেম ফেস করবে না। ক্লোজ আপ শট, আপনার ক্লোজ শট নিতে গেলে, আপনি ক্লোজ আপ শট যদি নিতে যান, তখন আপনার এই স্টেবিলাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আপনার জন্য খুবই ভালো হবে। লং এক্সপোজারের ছবিগুলো তুলতে গেলেও আপনাকে স্টেবিলাইজেশন দরকার আছে, আর সেক্ষেত্রে আপনার A7 Mark III লং এক্সপোজারের ছবি তোলার জন্য বেস্ট। এই ক্যামেরাটাতে পাচ্ছেন 693টা ফোকাস পয়েন্ট, যা আপনার জন্য অনেক অনেক বেশি, যেটা আপনার ছবি তোলার ক্ষেত্রে আপনার যে কোনো জায়গায় খুব দ্রুত, খুব ফাস্ট, খুব কুইক ফোকাস করবে। এবং আপনার হচ্ছে কেন কখনো খুব দ্রুত যে কাজটা হচ্ছে, আপনাকে ক্লিয়ারিং ভিডিও পাশাপাশি ক্লিয়ারিং স্টিল আপনি খুব দ্রুত ছবি তুলতে পারবেন। এবং 693টা ফোকাস পয়েন্টে আপনি এই ক্যামেরাটাতে ছবি তুলতে পারতেছেন বন্ধুরা। A7 Mark III ক্যামেরা শুধু বৈশিষ্ট্য না, আসলে এই ক্যামেরাটাতে স্পেশালিভাবে পাচ্ছেন আপনার হচ্ছে পার সেকেন্ডে 10টা অ্যাপারচার পয়েন্ট, অর্থাৎ আপনি পার সেকেন্ডে 10টা ছবি তুলতে পারবেন খুব সুন্দর, খুব সহজে। A7 Mark III তে আছে আপনার আই ফোকাস, যেটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং আই ফোকাসটা যদি আপনি অন করে দেন, আপনার ফেসের সাথে রিটোট করে ও যে কোনো অ্যাঙ্গেলে আপনার আই ফোকাস করে খুবই ক্লিয়ারিং একটা ছবি তুলবে, এবং ভিডিওর পারপাসটাও আপনার আই ফোকাসে ভিডিও করতে পারবেন। আসলে ফুল প্রফেশনাল হিসেবে এই ক্যামেরাটা খুবই, আই সেন্সরটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আই সেন্সরটাও খুবই ভালো, এবং আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন এটার কার্যকারিতা কী। A7 Mark III ভিডিওর পারপাসে যদি যান, সেক্ষেত্রে ফুল ফ্রেমে 4K HDR-এ ভিডিও করতে পারবেন। ফুল প্রফেশনাল কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ফুল ফ্রেমের HDR-তে ভিডিও করতে পারবেন, এবং ফুল প্রফেশনাল কাজগুলো আপনি খুব সহজে পারবেন এই A7 Mark III-তে। এই ক্যামেরাটাতে পাচ্ছেন যে ব্যাটারিটা, সেটা দিয়ে আপনি মিনিমাম 700
থেকে 800 ছবি তুলতে পারবেন। এবং ভিডিওর পারপাসটা যদি বলা যায়, সেক্ষেত্রে এই ক্যামেরাটার ভিডিওর পারপাসটা যদি করা যায়, সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আপনি ভিডিওর কাজগুলো খুব অনায়াসে চালায় নিতে পারবেন। বন্ধুরা, এই ক্যামেরাটাতে পাচ্ছেন টাচ সেন্সর, অর্থাৎ আপনি টাচ করে আপনি ফোকাস করতে পারবেন, টাচ করে ছবি তুলতে পারবেন। এবং এই যে এলসিডিটা পাচ্ছেন আপনার TFT রুটেট, A7 Mark III বর্তমানে বাংলাদেশের খুবই আলোচিত একটা ক্যামেরা, যেই ক্যামেরাটা আপনার জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি এবং ফুল প্রফেশনাল কাজ হিসেবে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এবং প্রফেশনাল ভিডিওগ্রাফি পাশাপাশি স্টিল এবং বিভিন্ন ওয়েডিং ফটোগ্রাফি সকল প্রকার কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। আর এই ক্যামেরাটার প্রাইসটা যদি বলা যায়, সেক্ষেত্রে এই ক্যামেরাটা প্রাইস আপনার বর্তমানে 1,65,000 টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন, 42 নিউ সুপার মার্কেট, বাইতুল মোকারম, ঢাকা। এই শপে আসলে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আর স্পেশালিভাবে পাচ্ছেন এই ক্যামেরাটার সাথে একটা ব্যাটারি এবং একটা চার্জার। আর এই ক্যামেরাটা আপনার হচ্ছে ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলা যায়, সেক্ষেত্রে এটা ওয়ারেন্টি হচ্ছে কেন 1 ইয়ার পার্টস ওয়ারেন্টি এবং 20 ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। বন্ধুরা, যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং নিত্য নতুন ক্যামেরার আপডেট, প্রাইস এবং বর্তমানে এই রেজুলেশন কী অবস্থা এবং এই ক্যামেরাটা কেমন চলতেছে, এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।